জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 7 বছরের জেল, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার পর্যবেক্ষণ আদালতের। সংলাপের সময় জানিয়ে কাল চিঠি দেবেন প্রধানমন্ত্রী, সংলাপে অংশ নেয়ার জন্য তালিকা প্রস্তুত করছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গ্রামে যাবে শহরের সুবিধা, দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের বক্তৃতায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ নির্বাচনে থাকছে ইভিএম, অপব্যবহার হলেই কারাদণ্ড, আত্মীয় সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই বসুন্ধরা কিংসের বাজিমাত, ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবকে হারালো 5-2 গোলে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আশিস ত্রিপাঠী। শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। খালেদা জিয়াকে আরো 7 বছরের কারাদণ্ড দিলেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সশ্রম এই কারাদণ্ডের সাথে থাকছে 10 লাখ টাকার জরিমানাও। একই সাজা দেওয়া হয় এই মামলার আরো 3 আসামিকে। রায় সন্তুষ্ট নন খালেদা জিয়ার আইনজীবীরা। এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে কিনা সেই আপিল খারিজ হয় উচ্চ আদালতে। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। 8 মাসের মাথায় দ্বিতীয় রায়, দুটিতেই কারাদণ্ড। বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 8 ফেব্রুয়ারি 5 বছরের সাজা দেন আদালত। সেদিন থেকে তিনি কারাভোগ করছেন। এই অবস্থাতেই সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত। সাথে রয়েছে 10 লক্ষ টাকা জরিমানাও। অন্য 3 আসামি হারিস চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামেরও হয়েছে একই সাজা। দুর্নীতি প্রতিরোধ আইনে এটি সর্বোচ্চ সাজা। এই রায়ে অসন্তুষ্ট খালেদা জিয়ার আইনজীবীরা। ফরমাশি সাজা, যেখান থেকে ফরমাশ আছে এবং ইচ্ছামতো সাজা হয় সেই জায়গার এই সাজা, এই সাজা আমরা তো প্রত্যাখ্যান করেছি, সারা বাংলাদেশের মানুষও শ্রদ্ধাবরে প্রত্যাখ্যান করছে, ঘৃণাবরে প্রত্যাখ্যান করছে। রায় ঘোষণার সময় বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন না। তিনি দণ্ডপ্রাপ্ত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী পলাতক। হারিস চৌধুরীর ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম, এই 2 জন আদালতে উপস্থিত ছিলেন। সোমবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত 5 এই রায় দেন। রায় ঘোষণা করেন বিচারক আক্তারুজ্জামান। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে 3,15,43,000 টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ রয়েছে। খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এই মামলায় 7,77,00,000 টাকার মতো তার ফান্ডে এসছে। হারিস চৌধুরী এবং মনিরুল ইসলাম এদের সহায়তায় তার এই অ্যাকাউন্টের মধ্যে এসছে। পার্টি ফান্ড থেকে যে টাকাগুলি তিনি গ্রহণ করেছিলেন, সেখানে পার্টি ফান্ডেও তাদের কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে কেনা 42 কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দ্বিতীয়বারের মতো কোনো দুর্নীতি মামলায় দণ্ডিত হলেন খালেদা জিয়া। রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে মোটেই তিনি শাস্তি এড়াতে পারেন না। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, এই রায়ের পর খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটাও নির্ভর করছে আদালতের উপর। প্রতিবেদন মাহমুদুল হাসানের। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে 3,15,00,000 টাকা অবৈধ লেনদেনের অভিযোগে 8 বছর আগে খালেদা জিয়া সহ 4 আসামির নামে দায়ের করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। 2014 সালের 19 মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার। সর্বশেষ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে চলছিল মামলাটির বিচার কাজ। গত 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হলে কারাবন্দী হন তিনি। সেই থেকে আদালতে অনুপস্থিত থাকায় বারবার বাড়ানো হয় এ মামলায় তার জামিনের মেয়াদ।
ঘটনার পরম্পরায় আদালতে চলে যায় খালেদা জিয়ার কারাগারের ভেতরে। সেই আদালতেই বিচার শেষে ক্ষমতার অপব্যবহার সহ 15টি বিষয় বিবেচনায় নিয়ে সোমবার রায় ঘোষণা করলেন বিচারক। আদালতের রায়ে অপর তিন আসামির সাথে 7 বছরের সশ্রম কারাদণ্ড পেলেন বিএনপি নেত্রী। আদালত বলছেন, তৎকালীন প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে মোটেই শাস্তি এড়াতে পারেন না তিনি। 15টি অবজারভেশনের মধ্যে একটা হলো যে ক্ষমতার পাদপীঠ থেকে এই ধরনের অপরাধ করা উচিত না। এই টাকাগুলি তার অ্যাকাউন্টে এসেছিল কিনা, বেগম খালেদা জিয়া 6 নম্বর মইনুল হোসেন রোড যেটা বাসভবন, সেই বাসভবনে তিনি চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছিলেন কিনা। নিম্ন আদালতের রায় ঘোষণার পরেও আইনি পথ খোলা থাকবে খালেদা জিয়ার, তবে আদালতের প্রতি আস্থা হারানোর সুযোগ নেই বলছেন সাবেক আইনমন্ত্রী। গণতান্ত্রিক সমাজে যারা আইনের শাসনে বিশ্বাস করে আদালতের উপর আস্থা রাখতে হবে, এবং এই যে বিচারিক আদালতে কিন্তু শেষ না, তারপরে আমাদের উচ্চ আদালত আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আছে, সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল বিভাগ আছে সর্বোচ্চ, তারপরে আবার রিভিউর বিধান আছে। এদিকে রায়ের পর বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালতই নির্ধারণ করে দেবেন এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আপিলে আগের সাজাটাকে স্থগিত করা হয়নি, তাহলে পরে কিন্তু তার নির্বাচনে অংশগ্রহণের নিয়ে আমাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া সম্ভব হবে না। দুর্নীতির অপর মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মাহমুদুল হাসান, News24, ঢাকা। এমন রায়ের প্রতিক্রিয়ায় দুপুরে রাজধানীতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই সরকার এমন নীল নকশা সাজিয়েছে। রায়কে ফরমাইশি বলে অভিহিত করেন তিনি। নয়াপল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলটি আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে। এবং সরকার যা চেয়েছে, সরকার যা বলছে, তাদের মন্ত্রীরা যা বলছে, ঠিক সেটাকেই তারই প্রতিফলন এ রায়ের মধ্যে এসেছে। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি। রায়ের প্রতিবাদে আগামীকাল সারা দেশে জেলা সদরগুলোতে এবং মহানগরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের উপর আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় বিচারিক আদালতের 5 বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে গত 12 মার্চ 4 মাসের জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই সংলাপে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। সোমবার বিকেলে ধানমন্ডির প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপের সময় জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠানো হবে বলে জানা গেছে। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে 7 দফা দাবি ও 11টি লক্ষ্য সম্বলিত চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। এ সময় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেওয়া হয়। তার একদিন পরেই সংবাদ সম্মেলনে আসেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন সংলাপ নিয়ে, জানান তারা ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত, এবং আমরা সবাই এ ব্যাপারে আমাদের নেত্রীর সঙ্গে আমরা একমত যে আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সাথে সংলাপে বসব। ওবায়দুল কাদের বলেন, এই সংলাপের কোনো পূর্বশর্ত থাকবে না, কোনো চাপের মুখে নতি স্বীকারও করবে না আওয়ামী লীগ। আমরা
কোনো প্রিকন্ডিশন আমরা দেব না, আর আমরা কারো চাপের মুখে নতি স্বীকার করিনি। খুব শিগগিরই আমরা জানিয়ে দেব সংলাপের সময়, সংলাপের স্থান, এ দুটি বিষয়ই আমরা অনতিবিলম্বে ঐক্যফ্রন্ট নেতাদের জানিয়ে দেব। তিনি জানান, শেখ হাসিনার দরজা সংলাপের জন্য সব সময় খোলা। শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয় না। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এদিকে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সারা দেয়াকে স্বাগত জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে ব্যারিস্টার মওদুদ আহমেদের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠকে বসে। প্রক্রিয়ায় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের মাঝে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানান ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আনুষ্ঠানিকভাবে যখন আমাদেরকে জানানো হবে কখন কোন সময়ে কোন তারিখে এই আলোচনা হবে, আমরা সেটা জানলে অবশ্যই সাড়া দেব। সরকারের সংলাপে বসতে চাওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে আশার আলো বলে মনে করছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা আসম আব্দুর রব। একটা গণতান্ত্রিক, মানবিক, সাংবিধানিক, আইনের শ্রেণী পেশার মানুষের, জনগণের একটা সরকার যাতে কায়েম হতে পারে, গুণগত রাজনীতি যেন পরিবর্তন না আসে। বিরোধী দল মানে শত্রু নয়, বিরোধী দল আমরা দেশেরও নাগরিক, সরকারও দেশের নাগরিক, এটার মধ্যে দিয়ে একটা সমঝোতার আলাপ আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। এরপর রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু। তিনি জানান, সংলাপে যেতে 15-20 জনের একটি প্রতিনিধি দলের তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা মঙ্গলবার পাঠানো হবে আওয়ামী লীগের কাছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুবিধা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ইভিএম ব্যবহারে বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ 7 বছরের জেল এবং সর্বনিম্ন 3 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ইভিএম ব্যবহারের আইনি কাঠামো পেলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে এবং 10% কেন্দ্রে ইভিএম ব্যবহারের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। হাসান পারফেসের রিপোর্ট। গত 30 আগস্ট সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রচলিত ভোটের পাশাপাশি ইভিএম ব্যবহারের লক্ষ্যে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করে। এরপর নির্বাচন কমিশন আরপিও সংশোধনী প্রস্তাব ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আরপিও সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, কতগুলো কেন্দ্রে কিভাবে ইভিএম ব্যবহার করা হবে তা ইসি নির্ধারণ করবে। না, এখন আর সংসদ তো পাবে না, এই আইনটা অর্ডিনেন্স আকারে জারি হয়ে যাবে। এছাড়া আরপিওতে আরও 2টি সংশোধনী আনা হয়েছে। এখন থেকে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধ করা যাবে এবং অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। বিদ্যমান ব্যবস্থায় মনোনয়নপত্র দাখিলের 7 দিন পূর্বে খেলাপি ঋণ পরিশোধের বিধান রয়েছে। প্রস্তাবিত বিধানে মনোনয়নপত্র দাখিলের পূর্ব পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে 10% কেন্দ্রে ইভিএম ব্যবহারের সক্ষমতা রয়েছে ইসির। আইন যদি হয়, আমরা এখন এই পর্যায়ে আমাদের কতটুকু সক্ষমতা আছে, আমি বলেছি কি সে এই মোটামুটি 10% করার মতো সক্ষমতা আছে। এছাড়া ইসি রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব সরকারের। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
দেশ জুড়ে উন্নয়ন কাজের কারণেই দেশের মানুষ আরও একবার নৌকায় ভোট দেবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত করা হবে। দশম সংসদের সমাপনী অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আরও জানাচ্ছেন তানজিল মেহেদী। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী দিন ছিল সোমবার। দিনের কার্যসূচি শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দশম সংসদের সমাপনী বক্তব্যে সরকারের সাফল্য আর পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই তার লক্ষ্য। কারণ আমেরিকায় দারিদ্রের হার 18%, আমরা তার থেকে কমায় নিয়ে আসতে চাই বাংলাদেশে, যে আমাদের যদি আমরা 16-17 চলে আসতে পারি, আমরা ঘোষণা দিতে পারি বাংলাদেশ দারিদ্র্যমুক্ত। ইনশাল্লাহ আমরা তা করতে পারবো যদি বাংলাদেশের জনগণ ভোট দেয়। আবার সরকারে আসি, আমরা বাংলাদেশ দারিদ্র্যমুক্ত করব। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন করা সম্ভব হয়। প্রত্যেকটা গ্রামকে আমরা শহর হিসেবে গড়ে তুলে গ্রামের মানুষও যেন শহরের সুযোগ সুবিধা পায়, গ্রামে বসেই যেন নাগরিক সুবিধা পায়, সেইভাবেই আমরা তাদের জীবনমান উন্নত করে দেব, এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমি বিশ্বাস করি যে এই উন্নয়নের ছোঁয়া আজকে বাংলাদেশের মানুষের জীবনে লেগেছে। নিশ্চয়ই বাংলাদেশের জনগণ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবে। এর আগে সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের পথ সুগম করার আহ্বান জানান তিনি। আমাদের সবারই একসাথে মিলেমিশে এই নির্বাচনটা আমাদেরকে করতে হবে, যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনকে যেন ফ্রি হ্যান্ডে তাকে নির্বাচনটা হ্যান্ডেল করতে দেওয়া হয়। আমার বক্তব্য হলো সেটাই। শেষ দিনে দুটি বিল সহ দশম সংসদে পাশ হয় 139টি বিল। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। এদিকে বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর 1000 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশবাসী উন্নয়নের সুফল পাবে। সরকার প্রধান বলেন, অতীতের সরকারগুলো স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি এবং নৈরাজ্য করেছে, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে তার সরকার স্বাস্থ্য ব্যবস্থার আরও আধুনিকায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নিশ্চয় নৌকায় ভোট দেবে। আবার এসে আপনাদের এই ভিত্তিপ্রস্তর যেগুলি স্থাপন করেছি ইনশাল্লাহ সেগুলি উদ্বোধন করে দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করবেন এবং মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, যেন যে কাজগুলি শুরু করেছি সেগুলি যেন সমাপ্ত করতে পারি, নইলে ওই কমিউনিটি ক্লিনিকের মতো আবার বন্ধ করে রেখে দেবে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি অব্যাহত থাকবে, দেশের মানুষ সেবা পাবে, মানুষের কল্যাণ হবে। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সই করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে 2008 সালের 4 নভেম্বর জামায়াত ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটির নিবন্ধন নম্বর ছিল 14। 2009 সালে হাইকোর্টে দায়ের করা 630 নম্বর রিট পিটিশনের রায়ে আদালতে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ও
বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের 90H ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো। এর আগে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশে চলেনি দূরপাল্লার কোনো বাসও। গণপরিবহন বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধর্মঘটের দ্বিতীয় দিনে বন্দরনগরী চট্টগ্রামে দূরপাল্লার বাস ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের বাধা দেওয়ার কারণে মেট্রো এলাকায় গণপরিবহনের সংখ্যাও কমে যায়। ধর্মঘটের কারণে নগরবাসীকে নির্ভর করতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের উপর। বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, তারপরে যারা কর্মজীবী তাদের অফিস আদালতে যেতে পৌঁছতে অনেক সময় লাগছে। আমরা যদি আমাদের বাড়িতে ফিরে যাওয়ার একটা সুস্থ বা সুব্যবস্থা না পাই, সেটা আমাদের জন্য সত্যি খুব হতাশাজনক। বরিশালের নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে কিছু থ্রি হুইলার চলাচল করলেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। সাধারণ মানুষকে জিম্মি করে চলা এই ধর্মঘটে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই দাবি দাওয়া আদায় করতে গিয়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। কোনো গাড়ি ঘোড়া না চলায় আমাদের দারুণ দুর্ভোগ হচ্ছে। খুলনার সোনাডাঙ্গা, রয়্যালের মোড়, রূপসা বাস স্ট্যান্ড থেকে আজও ছেড়ে যায়নি কোনো পরিবহন। পরিবহন শ্রমিকরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বন্ধ করে দিচ্ছেন অটোরিকশা সহ বিকল্প যানবাহনও। সিলেটে সব সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা পড়েছেন বিপাকে। শ্রমিকদের বাধার কারণে প্রাইভেট কার ও মাইক্রোবাসও রাস্তায় চলাচল করতে পারছে না। বিভিন্ন স্থানে জরুরি সেবাদানকারী যানবাহনও আটকে দিচ্ছেন তারা। আমরা ডাকাতি খাইয়া পড়ছি, সমস্যা তখন রাস্তাঘাটে বৈশা রাত কাটাইছি, আমরা টাকা পয়সা নাই, রেল স্টেশন রয়েছি কোনো ভাই না, গাড়ির স্ট্যান্ডও গেলাম গাড়ি নাই। ময়মনসিংহের 4টি বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। উপজেলার সাথেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই চিত্র রাজশাহী ও দিনাজপুরেও। রোববার ইজি বাইক ও রিক্সা চলাচল করলেও আজ মোটর শ্রমিকদের বাধার কারণে মহাসড়কগুলো ছিল সব ধরনের যানবাহন শূন্য। এছাড়া যশোর, ফরিদপুর, রাজবাড়ী, সুনামগঞ্জ, ফেনী, নারায়ণগঞ্জ, বগুড়া, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায়ও চলাচল করেনি কোনো পরিবহন। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশের মতো রাজধানীতেও বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ। একমাত্র ভরসা বিআরটিসি বাসে করে জীবনের ঝুঁকি নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। পরিবহন ধর্মঘটে রাজধানীবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরছেন আহসান হাবিব। সকাল 9:30, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটের দৃশ্য। অন্যান্য দিন এ সময় যেখানে শত শত গণপরিবহন রাস্তায় জ্যাম সৃষ্টি করে, আজ সেখানে শুধু ব্যক্তিগত গাড়ি। একই চিত্র মহাখালী, শাহবাগ, গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ রাজধানীর সব এলাকার। রাস্তা জুড়ে রিক্সা, অটোরিকশা, মোটরবাইক আর ভ্যানের দৌরাত্ম্য। প্রতিটি মোড়ে দেখা গেছে গাড়ির অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। মাঝে মাঝে 2-4টি বিআরটিসি বাস আসলেও তা চাহিদার তুলনায় একেবারেই কম। সাধারণ মানুষ বলছে এই ভোগান্তির অবসান হওয়া দরকার। আর ভাই বললেন না, আমাদের কষ্ট আর শেষ হবে না কখনো। একটু গুরুত্ব দিয়ে এটা সলভ করা উচিত, কারণ এটার সঙ্গে সবকিছু নির্ভর করে। আজকেও অনেক কষ্ট আসলাম, দেখলাম কোনো গাড়ি পেলাম না, বাসে চলে গেছি। আমি কুড়িল থেকে হেঁটে হেঁটে ফার্মগেট পর্যন্ত আসছি শুধু একটা গাড়িতে ওঠার জন্য, এখন পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না। ধর্মঘটের সুযোগে রিক্সা আর সিএনজির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলেন অনেকে, এমনকি কোথাও কোথাও 2-3 গুণ ভাড়া আদায়ের অভিযোগও করেন কেউ কেউ। বাস নাই তো এখন যাওয়া যাচ্ছে রিক্সায়, দ্বিগুণ ভাড়া দিয়ে রিক্সায় যেতে হয়। অবস্থা তো খুব খারাপ হয় ভাই, কি করবো, হেঁটে যেতে যাইতেছি, গাড়ি পাইতেছি না। চিকিৎসার জন্য আইসা ঢাকা আইসা দেখি এই অবস্থা, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই। ধর্মঘটি শ্রমিকদের বাধায় রাজধানীর কোনো টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, আর বাইরে থেকে কোনো বাস বা পণ্যবাহী যানও প্রবেশ করতে পারেনি। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা।
এদিকে সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের দাবি আদায় করার পন্থাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন সাধারণ মানুষের কালি লেপন করাটাও দণ্ডনীয় অপরাধ। এদিকে পরিবহন বিশ্লেষকরা বলছেন শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক নয়। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। 48 ঘন্টার কর্মবিরতিতে সাধারণ চালকরা গাড়ি নিয়ে রাস্তায় নামতেই তাদের মুখে পোড়া মোবিলের কালি দেয় পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষও। যাত্রী যাচ্ছে তাকে এই যে আলকাতরা দিচ্ছে বা মোবিল ঢেলে দিচ্ছে, এটা তো কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। আমরা চলাচল করতে পারতেছি না ঠিক মতো, আমরা হাঁটতে পারতেছি না, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে খুব ধরনের সমস্যা হচ্ছে। আমার যেমন বাড়িতে যেতে হবে, এখন যেতে পারছি না। মানুষের ভোগান্তির একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে এখন। দাবি আদায়ের এই উপায়কে যৌক্তিক মনে করছেন না আইন বিশ্লেষকরা, দণ্ডনীয় অপরাধ বলছেন তারা। এই ধরনের আইনকে নিজের হাতে তুলে নিয়ে তারা প্রকারান্তরে সংবিধান বা আইনের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করছে, এবং আমি মনে করি এবং রাষ্ট্রের বা দেশের একজন নাগরিক হিসাবে এদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সাধারণ মানুষদের জিম্মি করে সড়ক দুর্ঘটনার অপরাধ জামিনযোগ্য করা, 5 লাখের বদলে 50,000 টাকা করা সহ 8 দফা দাবিতে কর্মবিরতি করার কথা জানান শ্রমিক ফেডারেশন। পরিবহন বিশ্লেষকরা বলছেন শ্রমিকদের দাবিগুলো সময় উপযোগী নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি চালক হতে গেলে এই অষ্টম পাশের শিক্ষাটাও ন্যূনতম, ওদের একটা দাবি আছে, সেই তদন্ত কমিটিতে তারা থাকতে চায়, তাহলে থাকলে পরে তাদেরও কিন্তু আর কোনো দায় নেওয়া লাগবে না। তো পুরো বিশ্ব কি এইভাবে চলছে? কোনো দিন এইভাবে চলে না। মৌ খন্দকার, News24, ঢাকা। পরিবহন ধর্মঘটের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্যে। এই অবস্থায় রপ্তানি বাণিজ্য হুমকির মুখে পড়ার শঙ্কা করা হচ্ছে। দেশের উন্নয়ন ধারা ধরে রাখতে বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন। রোববার সকাল থেকে চলছে 48 ঘন্টার পরিবহন শ্রমিকদের ধর্মঘট। এই ধর্মঘটে সারা দেশ কার্যত অচল। বিশেষভাবে বিরূপ প্রভাব পড়েছে আর্থিক খাতে। শুধু মেহেরপুরে 1.5 কোটি টাকার সবজি নিয়ে বিপাকে আছেন চাষিরা। জেলার বাইরে চালান না যাওয়ায় শীতের সবজির দাম নেমে এসেছে অর্ধেকে। একই চিত্র দেশের অন্যান্য জেলায়ও। আজকের এই মাল যদি বাইরে মোকামে না পৌঁছাতে পারে, এই মাল সবই ফেলে দেওয়া লাগবে। 15 টাকা 10 টাকা দাম পড়ছে, নিয়ে বাইরে গরুকে খাওয়াতে হবে, তাতে কোনো পথ নেই, গাড়ি আসতে পারছে না, এই জন্য বাজারে কোনো কেঁচা কেনাই নেই। বিরাট ক্ষতিগ্রস্ত কৃষকরা, আমি একজন আড়তদার, আমিও ক্ষতিগ্রস্ত। ধর্মঘটে থেমে গেছে আমদানি রপ্তানির মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দর। 2 দিনে যে কন্টেইনার জট হয়েছে তা ব্যবসায়ী এবং বন্দর কর্তৃপক্ষকে ভোগাবে আগামী 2 মাস। এই জটগুলির কারণে আর্থিকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে যেই পোর্টগুলিতে পৌঁছানোর কথা সেগুলি তাদের মাদার ভেসেল হারাবে, এবং হারানোর কারণে অনেক ইন্ডাস্ট্রি দেখা যাবে যে রুগ্ন হয়ে যাবে। পোশাক শিল্পের কথা বলি, আমরা মিলিয়ন ডলার আমরা লস করেছি। গতকালকে আমাদের শ্রমিকরা হেঁটে গেছে, পায়ে হেঁটে গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা। এমন কর্মসূচিকে সম্পূর্ণ অন্যায্য ও অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বলছেন এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অন্য দেশের কাছে। 2 দিনের যে জট, এই জটটা কাটাইতে অনেক সময় লাগবে। বাংলাদেশ সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ সারা বিশ্বে, তো এই সময় এই ধরনের এই ট্রান্সপোর্টের স্ট্রাইক বা দিস অ্যান্ড দ্যাট, শ্রমিক শ্রেণীর নৈরাজ্য, তো এগুলো হয় কি, এগুলো একটা ব্যাড সিগন্যাল দেয়। কাদের দেয়? যারা আমাদের ইম্পোর্টার তাদের কাছে। দেশের অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে সরকারের শক্ত পদক্ষেপও চান তারা। আফসারউদ্দিন, News24, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় রয়েছেন সহকর্মী আলী তালুকদার, তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে। দুঃখিত, আমরা এই মুহূর্তে সহকর্মী আলী তালুকদারকে সংযুক্ত করতে পারছি না, আমরা নিশ্চয়ই বিরতির পর তাকে সংযুক্ত করতে পারবো। একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন News24 সংবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী আলী তালুকদার, তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সাথে।
আলী, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। ভোর ৬টায় শেষ হচ্ছে টানা ৪৮ ঘন্টার ধর্মঘট। তো দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কর্মতৎপরতা দেখছেন কিনা মহাখালী বাস স্ট্যান্ডে? ধন্যবাদ আসিফ। আসিফ, টানা ৪৮ ঘন্টার যে ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু পুরো দেশ বলতে গেলে এক ধরনের অচল অবস্থায় পড়ে গিয়েছিল এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই রাজধানীতে যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যাওয়া আসা করেন তারা কিন্তু এই যাত্রীরা কিন্তু তারা গণপরিবহনের সংকটের কারণে এক ধরনের ভোগান্তিতে পড়েছে। তো এই ৪৮ ঘন্টার যে টানা ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু অর্থাৎ আজ ভোর ৬টার দিকেই শেষ হবে এবং এই শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এখানে মহাখালীর টার্মিনালে যারা কিনা এখানে বিভিন্ন কোম্পানির বাস বিভিন্ন রুটে যারা যাওয়া আসা করবেন সেই বাস কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা ভোর ৬টা থেকেই এই বিভিন্ন জায়গায় তারা বাস এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা তারা রেখেছে। তো এর পাশাপাশি আরেকটু বিষয় যদি বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমি যেই মহাখালী যে টার্মিনালটি রয়েছি সেটি হচ্ছে যে ঢাকা ময়মনসিংহের যে বাস টার্মিনাল, সেখানে আসলে ময়মনসিংহ থেকে কিন্তু এই রাজধানীতে কোনো বাস এখন পর্যন্ত এসে পৌঁছয়নি এবং এখান থেকে কোনো বাস ছেড়েও যায়নি এবং এই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন বাস কিন্তু এখানে টার্মিনালের মধ্যে তারা রেখে দিয়েছে এবং বলছে যে আসলে টানা ৪৮ ঘন্টা ধর্মঘট শেষ হওয়ার পরবর্তীতেই কিন্তু তারা এই বাসগুলো হয়তো বা দূরপাল্লার যেই জায়গাগুলো রয়েছে সেইখানে তারা গন্তব্যে তারা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তো এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আর আরেকটু বিষয় আমি বলে রাখি যে এখানে যারা যাত্রীরা রয়েছেন যাত্রীরা কিন্তু শুধুমাত্র রাজধানীর যারা তারাই কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন, এর পাশাপাশি যারা দূরে যাওয়া আসা করবেন তো তারা কিন্তু এই ৪৮ ঘন্টা ধর্মঘটের কারণে কিন্তু কেউই এই টার্মিনালে আমি দেখিনি যে তারা এখানে অবস্থান করছেন বা তারা পরবর্তীতে অর্থাৎ আজকে ভোর ৬টার দিকে যে বাস ছেড়ে যাবে সেই উদ্দেশ্যে তারা কেউ টার্মিনালে এসেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনার কাছে জানতে পারলাম না যে আসলে যেহেতু যাত্রী এখন পর্যন্ত কোনো যাত্রী আমি টার্মিনালে দেখিনি, আর এর পাশাপাশি যে এখানকার যারা নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেই নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছেন যে টানা ৪৮ ঘন্টার ধর্মঘট কাল ভোর ৬টার দিকেই শেষ হবে এবং তারা সিদ্ধান্ত নেবেন যে ৬টার থেকেই হয়তোবা তারা দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে এমনটি আমাকে জানিয়েছেন। তো মহাখালী বাস স্ট্যান্ডের থেকে টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আসিফ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী আলী তালুকদার আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে। এবারে প্রবাসের খবর। প্রবাসী খবরে শুরুতে যাচ্ছি অস্ট্রিয়ায়। ভিয়েনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী সংবাদকর্মী হাসান তামিম। হাসান তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। পর্যটন নির্ভর দেশ অস্ট্রিয়া, গ্রীষ্মকাল শেষে এখন শীতের শুরু, কেমন পর্যটক আসছেন এই মৌসুমে? আজি আপনাকে ধন্যবাদ। আপনি একটি বিষয়ে জেনে থাকবেন যে অস্ট্রিয়া যে দেশ সেটি মূলত পর্যটন নগরী এবং তাদের এখানকার তাদের যে জাতীয় আয় রয়েছে তাদের আয়ের অধিকাংশই আসে পর্যটন শিল্প থেকে এবং বিশেষ করে গ্রীষ্মের সময় যে পরিমাণ পর্যটক লক্ষ্য করা যায় শীতের সময় তার থেকে বেশি পর্যটক লক্ষ্য করা যায়। বিশেষ করে ভিয়েনার বাইরে যেসব শহরগুলো রয়েছে, যেসব পর্যটন নগরীগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে টিরল অথবা দেখা যাচ্ছে যে ক্লাগেনফুর্ট অথবা সালসবুর্গ অথবা ফলারবার্গ নামে একটি জায়গা রয়েছে এবং হাসের নামে একটি গ্রাম রয়েছে যেখানে পুরো পুরো জায়গাটি শীতের চাদরে অথবা বরফের চাদরে ঢাকা থাকে পুরো শীতের সময়টি। এবং এখানে দেখা যাচ্ছে যে ভিয়েনার বাইরে যে শহরগুলো রয়েছে যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেই পাহাড়ি এলাকায় কি করার জন্য কিছু সুব্যবস্থা রেখেছে এখানকার সরকার। তো সেখানে দেখা যাচ্ছে লোকজন সেখানে ভিড় জমায় এবং লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ করে শুধু অস্ট্রিয়ার নাগরিক না, বিভিন্ন দেশের নাগরিকগণ এই শীতের সময় এইসব জায়গাগুলোতে ভিড় করে থাকে এবং সেখানে দেখা যাচ্ছে যে হোটেল পাওয়াটাই খুব দুষ্কর হয়ে পড়ে এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে সামনের 31 তারিখ, 1 এবং 2 তারিখ সরকারি ছুটি রয়েছে এবং সেই সরকারি ছুটির কারণে দেখা যাচ্ছে অধিকাংশ এখানকার যেসব অস্ট্রিয়ান নাগরিক রয়েছে তারা সেখানে ঘুরতে যেতে চাচ্ছে এবং অনেক আমি শুনেছি যে অনেকেই তারা এই তারা সেখানে যাওয়ার জন্য হোটেল বুক
করে হোটেল বুকিং পাচ্ছেন না। এবং দেখছে যে প্রচুর সংখ্যক লোকজন ইতিমধ্যে চলে এসেছে এখানে, ভিয়েনার বাইরে যেসব পর্যটন নগরী রয়েছে, পর্যটন স্থান উপভোগ করার জন্য। এবং বিশেষ করে ডিসেম্বর মাসে এখানে বিশেষ করে ভিয়েনা শহরে কয়েকটি মেলা থাকে, দেখা যাচ্ছে শীতকালীন মেলা বলা হয়ে থাকে। মেলাগুলোতে দেখা যাচ্ছে যে তাদের ভিয়েনার ঐতিহ্যবাহী কিছু পানীয় এবং ঐতিহ্যবাহী কিছু খাবারের আয়োজন থাকে সব মেলাগুলিতে, এবং এখানেও প্রচুর সংখ্যক লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। এবং বিশেষ করে ভিয়েনার বাইরে শহরগুলোতে দেখা যাচ্ছে যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি থাকে এবং এখানে ব্যাপক সংখ্যক পর্যটক সমাগম করা যায়। দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছরে এই বছরে পর্যটক সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে এখানকার লোকজন আশা করছে। এবং পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ করে সেখানকার বিশেষ ব্যবস্থা রেখেছে সেখানকার দেশের এখানকার প্রাদেশিক পরিষদ, প্রাদেশিক সরকার রয়েছে, তারা প্রাদেশিক সরকারের যেসব দায়িত্বে লোকজন থাকে তারা সেই ধরনের ব্যবস্থা করেছে। এবং দেখা যাচ্ছে বিশেষ করে হালস্টেড নামে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রচুর সংখ্যক পর্যটক আসে বছরই, এবং এই প্রচুর সংখ্যক পর্যটক শীতকালে আসবে বলে আশা করা যাচ্ছে। হাসান তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সংবাদকর্মী হাসান তামিম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ১৮৯ জন যাত্রী নিয়ে সলিল সমাধি ঘটেছে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের 737 MAX 8 নামের বিমানটির। সোমবার সকালে জাকার্তা থেকে সুমাত্রা যাওয়ার পথে জাফার সাগরে বিধ্বস্ত হয় বিমানটি। উদ্ধার অভিযান চালিয়ে গেলেও কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। নাহিদ জিহানের রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 6:30 জাকার্তা থেকে সুমাত্রার পেঙ্কাল পিনায় যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের 13 মিনিটের মাথায় ফ্লাইট জেটি 610 এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুজন পাইলট এবং 5 জন কেবিন ক্রু সহ বিমানটির যাত্রীদের মধ্যে 3টি শিশুও ছিল। সাগরের 30 থেকে 40 মিটার গভীরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর নিশ্চিত করার পরপরই সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার অভিযান। তবে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বামরাং সুরিয় জানিয়েছেন, সাগরে ভেসে আসা বিমানের ভগ্নাংশ ও কিছু মানুষের দেহাবশেষ খুঁজে পাওয়ায় ধারণা করা হচ্ছে বিমানের কেউই জীবিত নেই। এ মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। গভীর উৎকণ্ঠায় পরিবারের মানুষের খোঁজে অপেক্ষায় সময় কাটাচ্ছেন স্বজনরা। লায়ন এয়ারলাইন্সের এই বিমানটির দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এর আগে 2014 সালেও একই এয়ারলাইন্সের আরেকটি বিমান 162 জন আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। নাহিদ জিহান, নিউজ 24। শ্রীলঙ্কায় বাড়তে থাকা রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার জন্য সোমবার দেশটির দূতাবাস প্রধানদের বৈঠকে ডেকেছেন প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা। বৈঠকে প্রধানমন্ত্রী পরে পার্লামেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘটনা সংবিধান বিরোধী বলে সাবেক প্রধানমন্ত্রী বিক্রমাসিংহ যে দাবি তুলেছেন তা নাকচ করে দিয়েছেন সিরিসেনা। এদিকে যুক্তরাষ্ট্রের পর দেশটির সংকট নিরসনে আহ্বান জানিয়েছে চীনও। ফারিন ইসলামের রিপোর্ট। শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে সরিয়ে মাহিন্দ্রা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী করা হলে শুরু হয় সংকট। এর আগে বিক্রমাসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, সেই সাথে বাতিল করেন পার্লামেন্টও। তবে বিক্রমাসিংহের দাবি, আইন ও সংবিধান অনুযায়ী এখনও তিনি প্রধানমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়বেন না বলেও ঘোষণা দেন। রোববারও তার সমর্থকরা দিনভর অবরোধের প্রাচীর তৈরি করে রাখেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। তবে প্রধানমন্ত্রী নিয়োগ পুরোপুরি সংবিধান অনুযায়ী এবং আইন বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে করা হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা।
সংবিধান লঙ্ঘন করে কিছুই করা হয়নি, তাই সংবিধান লঙ্ঘনের যে অভিযোগ আনা হচ্ছে আমি তা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এর আগে রাজনৈতিক সংকট রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। রোববার বিক্রমাসিংহের মন্ত্রিসভার সাবেক জ্বালানি মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার নিরাপত্তারক্ষীর গুলিতে একজন নিহত এবং কয়েকজন আহত হন। সব বিতর্ক উড়িয়ে দিয়ে দ্বিতীয় দফা নির্বাচনেও জিতেছেন ব্রাজিলের ডানপন্থী নেতা জের বোলসোনারো। সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মনোনীত বামপন্থী বিরোধী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের চেয়ে 56% ভোটে এগিয়ে দেশটির শাসনভার নিতে যাচ্ছেন তিনি। আর বোলসোনারোর বিজয়ে রিও ডি জেনেরিওতে উল্লাসে মেতেছেন তার সমর্থকরা। বোলসোনারোকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। প্রথম দফা নির্বাচনের 3 সপ্তাহ পর দ্বিতীয় দফা নির্বাচনেও জয় পেলেন ডানপন্থী প্রার্থী জেইর বোলসোনারো। 96% ভোট গণনা শেষে তাকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বোলসোনারো ভোট পান 55%, আর দ্বিতীয় স্থানে থাকা ফার্নান্দো হাদ্দাদ পান 45% ভোট। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। জয়ের পর দেয়া ভাষণে ব্রাজিলকে মহান দেশ হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন এই ডানপন্থী। ব্রাজিলের সংবিধান, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সম্ভাব্য সবকিছুই করব। অপরাধ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছি। কোনো দল বা ব্যক্তি স্বার্থে কোনো কাজ করব না। দুর্নীতি ও বিস্তৃত সহিংস অপরাধের মূল উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিচ্ছি। বিরোধী প্রার্থী ফার্নান্দো হাদ্দাদ একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। তবে অনেকের দাবি, কঠোর ডানপন্থী সাবেক এই সেনা কর্মকর্তার উত্থানে ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বোলসোনারো বিজয়ে রিও ডি জেনারিওতে আতশবাজি ফুটিয়ে উল্লাসে মেতেছেন তার সমর্থকরা। তারা বাড়ির সামনে জড়ো হয়ে হাজার হাজার সমর্থক আনন্দ মিছিল করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফুটবলের খবর, ঢাকা মোহামেডানকে 5-2 গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের শুরুটা দুর্দান্ত করল বসুন্ধরা কিংস। দল জিতলেও পুরো ম্যাচের স্পটলাইট ছিল বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফুটবলার দানিয়েল কলিন্দ্রেসের দিকে। নিজে গোল করেছেন এবং খেলিয়েছেন পুরো দলকে। এছাড়া ব্রাজিলিয়ান রিক্রুট মার্কোস দুটি এবং স্প্যানিশ গোটর করেছেন একটি গোল। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে নবাগত বসুন্ধরা কিংস, কাগজে কলমে কিংবা মাঠের শক্তিতে এগিয়ে কিংস, কিন্তু প্রথমার্ধে চিত্রটা ছিল উল্টো। 18 মিনিটে ল্যান্ডিংয়ের গোলে এগিয়ে যায় মোহামেডান, স্কোরলাইন 1-0। গোল শোধে কিংস সময় নিয়েছে 4 মিনিট, সমতা ফেরে পেনাল্টিতে, গোল করেন কোস্টারিকান কলিন্দ্রেস। এরপর সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে 68 মিনিটে পেনাল্টি পায় মোহামেডান, গোলদাতা সেই ল্যান্ডিং। স্কোরলাইনের পাল্লাটা সাদা কালোদের দিকে, ব্যবধান 2-1, কিন্তু নিজের ফুটবল সক্ষমতা আবারও একবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলেন গেল আসরে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের হয়ে খেলা স্প্যানিশ ডিফেন্ডার গোটর। সেট পিস থেকে কলিন্দ্রেসের বাড়ানো বল সবাইকে ফাঁকি দিয়ে নিজের আয়ত্তে নিয়ে ডিবক্সের ভেতরে জালে জড়ান, সেই সাথে দলকে সমতায় ফেরান। এরই মাঝে 2 হলুদ কার্ড পেয়ে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ে মোহামেডানের ফরওয়ার্ড তোকলিস, 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। এদিকে হেমন্তের বদলি মতিন মিয়া 78 মিনিটে ডিবক্সের ভেতরে বল নিয়ে ডান পায়ের দুর্দান্ত এক গোল করে স্কোরলাইনটা করেন 3-2। ফিনিশিংটা অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান মার্কোসের জোড়া আঘাত, অ্যাসিস্টে সেই কলিন্দ্রেস। প্রথম ম্যাচ খেললাম, দিন শেষে জয়টা গুরুত্বপূর্ণ, সেটি আমরা অর্জন করতে পেরেছি। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো ফুটবল আমরা উপহার দিতে পারব। আমি দিন শেষে খুশি হই যদি দেখি দল জিতেছে। আমাদের খেলোয়াড়রা ভালো খেলছে, দলগত সাফল্য আমাদের লক্ষ্য, সেদিকে সামনে মনোযোগ দিতে চাই। এই জয়ে ডি গ্রুপ থেকে শীর্ষস্থানে আছে বসুন্ধরা কিংস। 1 নভেম্বর শক্তিশালী শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজনের শিষ্যরা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
সলেমন কিং ও সাখাওয়াত হোসেন রনির গোলে ফেডারেশন কাপে শুভ সূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত দল নোফেলকে 2-1 গোলে হারিয়েছে শেখ জামাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে যোগ করার সময় গোল পায় দুদলই। গাম্বিয়ার ফরওয়ার্ড সেইনে বোজাঙ্গের বাড়ানো পাসে কিংয়ের ফিনিশিং ম্যাচে লিড নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের এগিয়ে যাওয়ার আনন্দ পরের মিনিটেই উবে যায় ইসমাইল বাঙ্গুরার গোলে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকে শেখ জামালের সঙ্গে প্রায় সমানে সমানে লড়তে থাকে চ্যাম্পিয়নশিপ লীগের রানার্স আপ হিসেবে ফেডারেশন কাপে খেলতে আসা নোফেল। কিন্তু 60তম মিনিটে সাখাওয়াত হোসেন রনির শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে ফের এগিয়ে যায় শেখ জামাল। বাকিটা সময় এই গোল ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির দল। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 7 বছরের জেল। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার পর্যবেক্ষণ আদালতের। সংলাপের সময় জানিয়ে কাল চিঠি দেবেন প্রধানমন্ত্রী। সংলাপে অংশ নেয়ার জন্য তালিকা প্রস্তুত করছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গ্রামে যাবে শহরের সুবিধা। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে বক্তৃতায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। সংসদ নির্বাচনে থাকছে ইভিএম, অপব্যবহার হলেই কারাদণ্ড। আরপিও সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের বাজিমাত। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবকে হারালো 5-2 গোলে। আর এ ছিল এখনকার নিউজ 24 সংবাদে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।